রেহাম খান বলছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পিটিআই নেতা ইমরান খানকে চড়ামূল্য দিতে হয়েছে। এই আসনে বসার জন্য তাকে সব সততা বিসর্জন দিতে হয়েছে। এ যেন এক নায়কের দুঃখজনক পতন। রেহাম খান জানান, ক্ষমতা সহজ বিষয় নয়, ক্ষমতার সাথে ইমরানকে মানিয়ে নেওয়া ও ছাড় দেওয়া শিখতে হবে। আগামী কয়েকদিনের মধ্যে জানা যাবে ইমরান এই শীর্ষ পদের যোগ্য কিনা। নির্বাচনী ফলে ইমরানের দলের স্পষ্ট জয়ে পাকিস্তানিদের অবাক হওয়ার বিষয়টি আমাকে অবাক করেছে। আন্তর্জাতিক মিডিয়া এই নির্বাচনকে সবচেয়ে নোংরা বললেও এতটা নোংরা হবে বলে আমি ভাবিনি। রেহাম খান বলেন, কয়েকদিন ধরে তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী ভাবা হচ্ছে, আমরা তাকেই প্রধানমন্ত্রী ধরে নিয়েছি, কিছুদিনের মধ্যে তিনি দায়িত্ব নেবেন, তবে এই দায়িত্বই এই মাথায় বোঝা হয়ে যাবে। এই মুকুটের জন্য তাকে বড় ধরনের মূল্য দিতে হয়েছে, হারাতে হয়েছে সততা, অনেক কিছু মানিয়ে নিয়ে ছাড় দিয়ে সমঝোতার মাধ্যমে এই ক্ষমতা পেতে হয়েছে। রেহাম খান জানিয়েছিলেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য দলের বিভিন্ন নেত্রীর সাথে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন ইমরান খান। জনসম্পর্কের বিনিময়ে দলীয় নেত্রীদের বিভিন্ন সময়ে বিভিন্ন সুবিধা দিতেন। এক দলীয় নেত্রী তাকে তার যৌনাঙ্গের ছবি পর্যন্ত পাঠাতেন, সেই ছবি উপভোগ করতেন ইমরান। আমার সামনেই ইমরান দলীয় নেত্রীদের সাথে ঘনিষ্ঠ হতেন, বহু ক্ষেত্রেই জোর করে ঘনিষ্ঠ হওয়ার পর গর্ভপাতেও বাধ্য করেন তিনি। ইমরান খানের বিকৃত যৌন পছন্দ থেকে বাদ যেতেন না পুরুষও। নিজের ব্যক্তিত্বের প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পুরুষের সাথেও সম্পর্ক তৈরি করেছিলেন ইমরান। নির্বাচনের আগে রেহাম খান ইমরানের বিরোধিতায় মাঠে নেমেছিলেন।